তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের আমন্ত্রণে শিগগিরই দেশটি সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তুরস্কের রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান শিগগিরই তুরস্ক সফরের জন্য মিশরীয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, এরদোয়ান সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী হলে তাকে অভিনন্দন জানাতে ফোন করেন মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল ফাত্তাহ আল সিসি। ওই সময় সিসিকে আঙ্কারা সফরের আমন্ত্রণ জানান এরদোয়ান। খবরে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। আসছে ঈদ উল আজহার ছুটির পরই তিনি আঙ্কারা সফর করতে পারেন। আগামী 28 জুন দেশটিতে কুরবান বায়াম বা কুরবানের ঈদ অনুষ্ঠিত হতে পারে।